হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আজকে আমরা যে ভিডিওটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে নবরস, নবরস যে চ্যানেল রয়েছে তারই একটা ভিডিও রয়েছে, দেশি বিয়ার গ্রিলস। বিয়ার গ্রিলসকে তোমরা সবাই জানো, আমরা প্রত্যেকেই জানি, খুব পছন্দও করি। আমার মনে হয় প্রত্যেকটা ছেলেরা পছন্দ করে, মেয়েরা হয়তো কিছু কিছু মানে হয়তো খাবার ভালোবাসে। ঠিক আছে, যাই হোক, তো আজকে দেখবো দেশি বিয়ার গ্রিলস ম্যান ভার্সেস ওয়াইল্ড এই ভিডিও। তো এটা হচ্ছে প্রথম পর্ব। তো দেশি মানুষরা কি করতে পারে, কত দূর পর্যন্ত করতে পারে, সেটা আমরা এই ভিডিওটা দেখব। তো চলো আমরা ভিডিওটা দেখি। আমি ফাহিম শাহরিয়ার, বাংলাদেশের সবচেয়ে সুন্দর দর্শনীয় জায়গাগুলোতে যাই আপনাদের দেখাতে যে বাংলাদেশ আসলে কত সুন্দর। আমি বাংলাদেশের প্রায় 45 ভাগ দর্শনীয় স্থান ঘুরেছি। প্রচুর পরিমাণে বিট্রেন বেড়ে গেছে হাটের। এমন জায়গার মোকাবেলা করেছি এবং এমন জায়গায় ড্রোন ফ্লাই করেছি যেখানে একটু ভুল হলে সবকিছুই শেষ। আজ আমি এসেছি বাড়িয়াঢালা ন্যাশনাল পার্কে। এটি চট্টগ্রাম উত্তর বন বিভাগের একটি রেস্ট্রিক্টেড ফরেস্ট এরিয়া, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর, চরম আর সবচেয়ে সুন্দর পরিবেশের মধ্যে একটি। এখন আমরা এখানে আমাদের টেন্টটাকে সেট করব। টেন্টটাকে সেট করা দরকার, কারণ হচ্ছে রাতে যেহেতু থাকবো আর বৃষ্টি জন্য, আর আস্তে আস্তে সবকিছু বাইর করব। আর এখানে দেখাই, আজ এখানে আমাদের রান্নাবান্নার জন্য এখানে অলরেডি আমাদের পেঁয়াজ, নুডলসের প্যাকেট সব কিছু আছে, এগুলো আস্তে দেখাবো। এটা হচ্ছে স্লিপিং ব্যাগ, অ্যান্ড এটা আমরা যে রাতে শুভ দেন, এটা শীত লাগলে আমরা এটা গায়ে দিয়ে ঘুমাবো। এটা হচ্ছে আমাদের টেন্ট, এখানে আরও অনেক কিছু আছে। তো এখন আমরা ফার্স্টে একটা একটা ইয়া করি, আগে টেন্টটাকে রেডি করি। প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, এই বৃষ্টির জন্য বাঁচতে হলে আমাদেরকে টেন্টে থাকতে হবে। সো আমরা এখন টাবুটাকে টাঙাবো। গাইস, আমাদের টেন্ট করা কমপ্লিট অ্যান্ড প্রচুর পরিমাণে ক্লান্ত। কিডসের অবস্থা কেমন, আমার প্যান্টের অবস্থা কেমন, একদম। এই লেক আর লেকটাতে ঠিকভাবে পানি এখনো রিজার্ভ করা হয়নি, এই বর্ষার পরে রিজার্ভ করবে। অ্যান্ড এর ভিতরে কিছু মাছ আছে। অ্যান্ড আসার সময় যে জিনিসটা করেছি সেটা হচ্ছে যে ফিশিং লাইন একটা নিয়েছি। এখন যে জিনিসটা করতে হবে আমাদের, এখানে টোপ কিছু দিতে হবে, কিছু একটা টোপ দিয়ে আর লেকে রেখে দিব মাছ ধরার জন্য। আর যে জিনিসটা এখানে, তেল আমাদের খাবার জন্য, নুডলস, এখানে অনেক কিছুই আছে। এর ভিতরে একটা পোর্টেবল চুলা, আরও অনেক কিছু, এই যে আমাদের পাতিল, সব কিছু। তো সব কিছু রেডি করব। আব্দুলকে পাঠিয়েছি এখন একটা ফিশিং লাইনের সাথে বাঁধার জন্য, একটা কাঠি বা কিছু আনার জন্য। ওটা আনলে আমরা মাছ ধরার জন্য ফিশিং লাইন বা এই বসিটা আমরা ইউজ করব। তো এটাই, আর আকাশটা মোটামুটি ক্লিয়ার। পাতিল, এই হলো আমাদের পানি। হবে দুজনের বেশি মনে হয়, বেশি মশনে একটুটুকু খাই। হ্যাঁ, আগুন দেখা যায় না তো? জি, আমিও তো বলতেছি। প্রায় আমাদের পানি বয়ার হওয়া শুরু হয়েছে। এটা যদি কোন পেশেন্টকে খাওয়ানো হয়, যাদের ডায়াবেটিস বা যাদের অসুখ আছে ওদেরকে যদি খাওয়ানো যায়, চিনি এত হয়েছে গাইস। এখন আমরা যাবো, প্রায় 40 মিনিট হয়ে গেল, প্রায় 40 মিনিট হয়ে গেল। দেখি আমাদের বসিতে কোনো মাছ লাগছে কিনা, প্রায় সন্ধ্যাও হয়ে এসেছে। কি জানি লেগেছে আব্দুল, তুমি আমাকে সাহায্য করবো এটা খুলতে?
জি ভাইয়া, যদি আর একটা মাছ থাকে তাহলে দুজন খেতে পারবো। যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগে আমাদেরকে যে মাছগুলো ধরেছি ওটা প্রসেসিং করতে হবে। আব্দুল আমাকে করতেছে, আর ধরবো কি বলো? না ধরবো না, দুইটা দিয়ে চলে যাবো আমরা। দুইটা দুইটা দিয়ে কি করবো? আমাদের দুজনের দুইটা হলে অনেক বেশি না? নাও গাইস, মাছগুলোকে এখন প্রসেসিং করতে হবে। সো মাছগুলোকে চেয়েছিলাম পুরো মাছটাকে ভাজি করার জন্য, বাট আমার যে ফ্রাই প্যান আছে, এই ফ্রাই প্যানে হবে না, এটাকে তাই মাছখানে কেটে ফেলতে হবে। মরিচ মরিচ আস্তে আস্তে বসিয়ে দেন, কিন্তু দুজনে মিলে কি রান্না করছি জানি না, ডালে চারে পুরো খিচুড়ি হয়ে গেছে। প্লিজ আপনারা হাসবেন না, প্লিজ। এটা মাছ হয়েছিল, মাছ এমন করছে কেন মাছ তারে? আমি না, আপনি তেল বেশি দিই। গাইস আমাদের মাছলি এখন আমরা খাবো। সো এত যে ভালো লাগতেছে গ্রান্ডা বলার মতো না, জাস্ট আমি একটু টেস্ট করি। আব্দুল্লাহ জঙ্গলে এসে রাত্রি যাপন করার মজাই আলাদা, আর তার সাথে যদি এরকম মানে কাঁচা হাতের কিছু যদি রান্না হয় বা পাকশাক হয়, সেটা খেতে আরো মজা। বিলিভ ইট অর নট, আমার লাইফে এটা ফার্স্ট টাইম মাছ ভাজি করা, অ্যান্ড হয়তো মাছটা ভেঙে গেছে, ঠিক আছে, বাট আমি বাঙালি তো খালি হেতে খেতে পছন্দ করি। খুব টেস্ট, আসলে মাছটা খুব টেস্ট, খুব টেস্ট। 2 hours later গ্যাস একটু বাড়ায় দাও না। লবণটা নাও তো, যাই না কি করতেছি, এটা নো। কিছু কিছু কাজ আসলে মেয়েদেরকে দিয়ে বেটার হয়। আপুরা তোমরা অনেক পরিশ্রম করো,
Guys, আপনাদের সাথে প্রায় 2 ঘন্টা পর দেখা হচ্ছে গুড নাইট দেখা হচ্ছে সকালে 1 2 3 বাই দ্য ওয়ে সবকিছু তো ঠিক আছে আব্দুল রাতে তুমি পাদো না ভাইয়া দেখিও দেখিও পাটটা দিয়ে আমার টেন্টে না আকাশে উড়ে যাবে গা ঠিক মতো সাবধান পাটটা দিও না বাজি এমনিই তো গরম গামায় গেছি গা গরম কারণ মনে করছিলাম উপরে এটা খুলে দিব বাট বৃষ্টি আসলে সবকিছু ভিজে যাবে এদিকে ড্রোন টোন সবকিছু আছে সব ভিজে যাবে দেখিও সাবধান তুমিও দেখিও ভাইয়া না পাপ দিলে দেখিও আবার মাটি গর্ত যাবে আমেরিকাতে চলে যাবে এখান থেকে বাইরে বাস্ট হয়ে যাবে যাই হোক অনেক ফান করলাম অনেক চিল করলাম সারাদিন অনেক চিল হয়েছে তো দেখা হচ্ছে সকালে গাইস দেখতে দেখতে আমরা সোনাই ছড়া ঝর্ণায় চলে আসলাম গাইস লুক কোরবান পড়ে যাব তো গাইস এই হচ্ছে আমাদের হ্যামক এই যে হ্যামক আর হচ্ছে ঝর্ণা এই যে ঝর্ণা গাইস জীবনে কি আর আছে এটাই তো মজা Waterfalls, hammock, Abdullah, Sula, no pollution, no ex-girlfriend. Oh, beauty, beauty, cutie, cutie, no ex-girlfriend. If you know what I mean, video ta dekhchen kina apnara. Wow, wow, wow. Reo. পলিদিন ব্যাগটু পলিদিন গাইস একটা রিকোয়েস্ট করব আপনাদেরকে আপনারা কোন ওয়াটারফলস কোন ঝর্ণায় গেলে কোন প্লাস্টিক আপনাদের খাওয়ার প্লাস্টিকগুলো আপনারা সাথে করে নিয়ে আসবেন যথাযথ জায়গায় ফেলাবেন এই প্লাস্টিক পরিবেশে থাকলে পরিবেশ অনেক ক্ষতি করে এটা আপনারা জানেন সো প্লিজ 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 এসটিসি কিন্তু জানে বুঝা যাচ্ছে কোনটা ভালো আইম ভাই কেমন লাগছে আপনার কাছে ছোট্ট অসম রে ভাই খুব গরম অসাধারণ টেস্ট খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ এখন যে জিনিসটা করব সেটা হলো যোগ্যসল করব হে গাইস জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি তার সুন্দরভাবে উপভোগ করতে পারেন গাইস ঝর্ণার কিছু এরিয়াল ভিউ ঝর্ণার উপরে আরো অনেকগুলো লেভেল আছে ওই লেভেলে কিছু এরিয়াল ভিউ আপনাদের দেখাবো তো এখন ওই এরিয়াল ভিউ গুলো দেখবো 1 2 ওয়াও অসাধারণ হ্যাঁ শুট হলে এমনিতেই ভালো লাগে আর এসব জায়গা তো আরো ভালো লাগে গাইস এখন সকাল 8:09 এন্ড আজকে এই ব্লগটা এতটুকু পর্যন্ত শেষ আই হোপ এই ব্লগটা গাইস আপনাদের অনেক ভালো লেগেছে তারপর আপনাদের কাছে জানতে চাই এই ব্লগটা কেমন হয়েছে আপনারা কি এই ধরনের ব্লগ আরো চান কিনা এন্ড সবাই কমেন্ট করে জানাবেন এন্ড আশা করি খুব শীঘ্রই আরো কয়েকটা ব্লগ আসবে আব্দুল্লাহ তোমার ফিলিংস বলো খুব ভালো লাগতেছে ফাইন ব্যাচ সাথে এসে তো এটাই গাইস দেখা হচ্ছে নতুন কোন সময় নতুন কোন ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো গাইস আজকে আমরা দেশি বিয়ার গ্রিসের ভিডিও দেখলাম সেখানে অনেক কিছু দেখলাম মাছ ধরা দেখলাম মাছ রান্না করা দেখলাম তারপরে হাজারটা দারুণ হয়েছিল মানে ভেঙে টেঙে গিয়েছিল যদিও প্রথম ট্রাই করছে সেটা বললই এবং এই ধরনের রান্না সত্যিই ভালো হয় মানে আমরা যখন মানে পিকনিক করি বা হ্যাঁ পিকনিক করি কোনো বনে বা মাঠে গিয়ে
তখন আমরা তো প্রতিদিন রান্না করি না, তবে যেটুকু করি তখন পোড়া হোক ঝাল হোক যাই হোক রান্নাটা কিন্তু খুব সুন্দর লাগে, নিজের রান্না এমনিতেই ভালো লাগবে স্বাভাবিক। আর যেটা দেখলাম যে ঝর্ণার অপরূপ দৃশ্য দেখলাম সেখানে, হ্যাঁ মশায় কামড়েছে সেটাও স্বাভাবিক, ওখানে মশায় কামড়াবেই অত জঙ্গলের মধ্যে। তবে ক্যাম্পেনিং করার সময় একটা জিনিস মাথায় রাখা অবশ্যই দরকার, সেটা হচ্ছে মশার কামড় থেকে বাঁচা, কারণ হচ্ছে কখন কি হয়ে যায় বলা যায় না, ডেঙ্গু ম্যালেরিয়া অনেক কিছুই হতে পারে, সে কারণে মসকুইটো রিপেলেন্ট নিয়ে যাওয়াটাই বেটার, অথবা মশারি সবচেয়ে বেস্ট হয় মশারি নিয়ে যাওয়া এইসব ক্ষেত্রে। কিন্তু যদি না হয় তখন দ্বিতীয় পদ্ধতি ইউজ করা যেতে পারে। তো এটা একটা গেল। আর একটা ব্যাপার হচ্ছে যে ক্যাম্পেনিং করার সময় যেটা খুব ইয়ে করে, ছোট তো, হ্যাঁ খেলাপাতির মতো, তো যথেষ্ট আমার মনে হয় একদিনে দুদিনে দুজনের জন্য ওই ধরনের রান্না করার জন্য দু একদিন চলে যাবে গ্যাসটাতে, হ্যাঁ আমার মনে হয় দুদিন চলে যাবে ওই ধরনের রান্না করলে। তো গ্যাস এমনিতেই কম খরচ হয়, আমাদের সিলিন্ডারগুলো কত 12-13 কেজি, কিন্তু দেখা যায় যে সারা মাস চলে যাচ্ছে বা কিছু কম হয়তো 20-22 দিন এরকম চলে যাচ্ছে, 12 না 15-15 কেজি হবে, 14-15 কেজি। তো ওখানে কিছু না হলেও 500 তো ছিলই, ঠিক আছে। তো এই একটা ঘটনা। আরেকটা যেটা হচ্ছে যে ক্যাম্পেনিং করার সময় যেটা হয় যে খুব গরমের সময় করলে খুব কষ্টই হয়, মানে সাধারণত কারণ গরমে এমনিতেই বাড়িতে ফ্যান চালিয়ে থাকা যাচ্ছে না, এইবার ওখানে গিয়ে ওই বনের মধ্যে একটা ভ্যাপসা গরম, সেখানে টেকাটা একটু মুশকিল। তো এই সমস্ত চিন্তাভাবনা করে এই সমস্ত জায়গাগুলো করলেই বেটার। তবে আমার খুব ভালো লেগেছে এই ধরনের ভিডিও আমাদের এখানেও তৈরি হচ্ছে, মানে বাংলাদেশেও তৈরি হচ্ছে, এবং চেষ্টা করছে, মানে ইয়াং জেনারেশন চেষ্টা করছে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ জিনিসপত্র তুলে ধরার, এবং নবরস যেটা করছে খুব ভালো লাগলো যে এত সুন্দর। হ্যাঁ, তারপরে ড্রোনের মাধ্যমে যখন জলের মধ্যে দিয়ে ওই পাখিটার পিছন, দুটো পাখি ছিল যত সম্ভব, ওগুলো পানকৌড়ি বা ইয়ে ডাউক টাইপের হবে, তো ওর পেছন পেছন যখন যাচ্ছিল তো ওটা খুব সুন্দর লাগছিল। তারপরে মাছ ধরাটা কেঁচো দিয়ে বিভিন্ন রকম, আর যে মাছটা ছিল আমার মনে হলো ওই তেলাপিয়া টাইপ কিছু এরকম মাছ হবে, ঠিক আছে, তো আমার সেটাই মনে হলো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, আসলে ভিডিওটা সত্যি খুব ভালো ছিল, মানে বনের ভেতরে যে জঙ্গলটা সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছে, তারপরে আব্দুল্লাহর মতন একজন বন্ধু থাকলে, মানে আব্দুল্লাহকে নিয়ে গিয়ে মানে খুব ভালো লাগলো জিনিসগুলো, দুজনে মিলে যা যা করলো। তো তোমাদের কেমন লেগেছে জানিও, আর কি আর চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো এখানে শেষ করছি।